সি এই জায়গাটার নাম কি? বুনিয়াদপুর না ধান খেতে এই জায়গাটার নাম। তো বন্ধুরা, এই গ্রামের নাম হচ্ছে বিশ্বনাথপুর। দেখো, খালি এইদিকে খালি ধান ধান, ভুট্টা আছে, সবজি আছে। এই যে আমার ভাস্তি, এই যে খেত দেখা দিন আছে। হাই বলো, হাই। চলো আরো দেখাচ্ছি ওইদিকে। বন্ধুরা, এই যে দেখো ধান শুকাই গেছে, এটাকে কি করছে, এই মুঠা বাঁধবে, ঠিক আছে? এই যে ওই সাইডে দেখো বাঁধতেছে অবশ্যই। তারপরে এই যে এইদিক থেকে হয়ে গেছে, ওইদিকে অনেক মেশিন আছে। আমাদের ওইদিকে অবশ্যই এত মেশিন নাই, এইদিকে বেশি। তো বন্ধুরা, এই যে দেখো মেশিন, এই মেশিন মাঠে অনেক আছে, অনেক। এই যে সামনে দেখা যায় অনেক। তাহলে এই গ্রামের নামটা জানি কি তো গো? ধান খেত। হাই, ধান খেত না তো গো, এই পাড়ার নাম কি? বিশ্বনাথপুর, এই পাড়ার নাম। দেখো অনেক খালি মাঠে মাঠ ধান, এদিকে ধান। চলো চলো আগে চলো। তো বন্ধুরা, এই যে দেখো মেশিন, ঠিক আছে? এই একটা, এই যে আমাদের এইদিকে অন্য সিস্টেম, এইদিকে অন্য সিস্টেম, ডাইরেক্ট পাইপ। হ্যাঁ, এই দেখো লাইন লাগানো আছে মেশিন একদম। আমার সাইড আছে ভাস্তি, আসো এদিকে আসো। আমি ওকে জিজ্ঞেস করবো আমি গ্রামের নাম কি, বলে ধান খেতে নাই, পাড়াটার নাম কি? তা বলো বিশ্বনাথপুর। কি নাম? বিশ্বনাথপুর না, বিশ্বনাথপুর। এই যে আমার ভাস্তি, এখন আমরা যাবো বাড়ি। এই যে বাড়ি দেখা যাচ্ছে, এই যে এই সাইডে মোটামুটি ধরো 500-600 মিটার যাইতে হবে আমাদের। এবার এবার ওই, হ্যাঁ ঠিক আছে। আমরা এখন দুইজনে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে ভুট্টা চলে আসলাম। আরো মোটামুটি ধরো 300-400 মিটার হবে। বন্ধুরা, সামনে একটা শিয়াল দেখতে পেলাম, ঠিক আছে? তো কয় হাত দূরে হবে? 30 হাত দূরে। মানে ক্যামেরা ওয়ান করতে করতে চলে এলো ভুট্টা খেতে। এই ভুট্টা খেতে, এই যে ভুট্টাতে চলে আসলাম। এই যে মেশিন, এই দেখে চা, এটা আর কতদিন পরে ছিড়বো? এটার কতদিন পরে ছিড়বো? 1 মাস মোটামুটি পরে। আচ্ছা, মোটামুটি 1 মাস পরে এটা পাকিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আবার চলতেছি আমরা সোজা, চলো। তো বন্ধুরা, ভুট্টা গাছ পার হয়ে গেলাম। এই যে সবজি জমি দেখো, খালি এইদিকে ভেন্ডি বেশিরভাগ। আমি একটু